আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছি। আমরা একটা আইসির নাম্বার দেখাচ্ছি, আইএসএল 6262। এখানে আমরা আইসির আইএসএল 6262 এখানে বলতেছে যে আমার এখানে যে মানে তাপমাত্রাটা টেম্পারেচারটা, সে টেম্পারেচার বলছে যে -10 থাকলে আমাদের খারাপ হবে এবং 100 যদি থাকে তাহলেও আমার খারাপ হবে, এর ভিতরে থাকতে হবে আমার তাপমাত্রাটা। এবং আমরা এখন যে আইসিটা তুলতে যাচ্ছি সেটা আমাদের খারাপ, বাট আমরা একটা খারাপ আইসি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে কতটুকু আমরা হট গান দিয়ে যে আমরা হিট দিয়ে যে এই আইসিটা তুলতেছি, কতটুকু তাপমাত্রা হলে আমরা এই আইসিটা উঠে যাচ্ছে সেটা আমরা দেখতেছি। যে আমরা যে 100 দিচ্ছি না আইসিতে, এখানে আমাদের যে তাপমাত্রাটা এখানে দেওয়া আছে সেন্টিগ্রেডে, এখন বর্তমানে আমাদের রুমের টেম্পারেচারটা আছে 35 সেন্টিগ্রেড বা সেলসিয়াস। তো আমরা এটা এখন হটগান দিয়ে, আমরা দুইটা একসাথে ওকে, আমরা দুইটা একসাথে দেখবো, টেম্পারেচারও দেখবো, পাশাপাশি আমরা ঠিকমতো দেখা যাচ্ছে না। এখন আমরা হিট দিয়ে এই আইসিটাকে তুলবো, আমরা অলরেডি টেম্পারেচারে 100 চলে আসছি। তো দেখা যাচ্ছে যে কিন্তু 100টা আমরা বেশিক্ষণ থাকতেছে না, কারণ আমরা হিটটা যতটুকু দিছি এখানে 100 পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে। তো বুঝতে পারলাম যে 100 পর্যন্ত যদি আমরা বেশিক্ষণ রাখি তাহলে এই আইসিটা খারাপ হতে বেশিক্ষণ লাগবে না, আমাদের 100 পর্যন্ত সে লোড নিতে পারবে, আমাদের আইসিতে 100 পর্যন্ত সে লোড নিতে পারবে। 100-র উপরে যখন বেশিক্ষণ দিব তখন এই আইসিটা আমার খারাপ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে এই জন্য আমরা যখন হটগান দিয়ে যখন হিট দিতে থাকি তখন আমাদের হটগানের সেই লিডটা গলতে 100 সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত হলেই সে তার আগেই গলা শুরু করে দেয়। গলা যখন শুরু করে দেয় লিডগুলো তখন আমাদের কাছে ইজিলি উঠে আসে। আমরা যখন আবার একটা নতুন আইসি লাগাবো, লাগানোর সময় তখন আমাকে আইসিটা আবার সেই তাপমাত্রা দেখে যদি আমি লাগাই তাহলে প্রপারলি এভাবে ধরে যদি আমরা বুঝতে পারি একটা আইডিয়া চলে আসবে। সবসময় আমাদের এটা করতে হবে তা বলি না, একটা আইডিয়া চলে আসবে যে আমরা লাগাচ্ছি উঠাচ্ছি লাগাচ্ছি উঠাচ্ছি কী পরিমাণ তাপমাত্রা আমরা দিয়ে এটা লাগাচ্ছি, কী পরিমাণ তাপমাত্রা বা সময় দিয়ে আমরা এটা লাগাচ্ছি উঠাচ্ছি, সেই সময়টা আপনি বুঝে নিচ্ছেন যে কতটুকু লাগছে আমার 100 সেন্টিগ্রেডের তাপমাত্রা হটগান দিয়ে আনতে, বেশিক্ষণ লাগে না। তো ওই যে একটা আইডিয়া, এই আইডিয়াটা নেবেন যে কীভাবে সবসময় লাগবে না, 5-10টা কাজ করলে এইভাবে লাগিয়ে টেম্পারেচারের যে সেন্সরটা, এই সেন্সরটা যখন আপনি মিটার থেকে লাগিয়ে যখন 5-10টা তুলবেন আইসি তখন মাথার ভিতরে একটা আইডিয়া চলে আসবে যে কী পরিমাণ হিট দিতে হবে আমাকে এবং কী পরিমাণ উঠাতে হবে। এটা তো আমাকে বলে দিচ্ছে, যেমন একটু এদিকে, যেমন এটা তো আমাকে বলে দিচ্ছে, আমাকে এসকিমেট ডায়াগ্রামে আমাদের বা এখানে আমাদের যে ডাটাশিট, ডাটাশিটে বলে দিচ্ছে যে এটা একটা ডাটাশিট, এই ডাটাশিটে আমাকে বলে দিচ্ছে যে আমি কতটুকু টেম্পারেচার দিলে আমার এটা ঠিক থাকবে। তো টেম্পারেচার আমাকে এখানে বলেই দিছে যে টেম্পারেচার কতটুকু হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুদেরকে আমি এটা বুঝাচ্ছি যে আমরা অনেকে বলবে যে না এটা কোনো বিষয় না, একটা হিট দিয়ে তুলে এটা দেখাবার কি আছে, না দেখাবার কোনো কিছু নেই, বাট আমি এটা দেখাচ্ছি এটাই যে আমরা যে প্র্যাকটিক্যালি যে বুঝাচ্ছি সেটা আমাদের দলিল দিয়ে একটা প্রুফ করে আমরা দেখাচ্ছি যে এই এই নির্দেশনায় আমাকে চলতে হবে। প্রত্যেকটা কাজের একটা প্রত্যেকটার একটা নির্দেশনা থাকে, একটা লাইন থাকে, একটা ওই লাইন মোতাবেক যদি আমি চলি তাহলে আমাদের কাজটা সাফল্য বেশি হবে, আর আমি যদি আমি বে লাইনে যদি কাজটা করি তাহলে আমাদের সাফল্যটা বেশি হবে হবে কিন্তু একসময় কি আমরা ড্যামেজ, যারা সাফল্যভাবে এগিয়ে গেছে আজকে যারাই অনেক বড় বড় লাইনে আস মানে কাজ করতেছে বা অনেক বড় বড় সাফল্যের দিকে চলে গেছে, তারা প্রত্যেকটার একটা নির্দিষ্ট ট্র্যাক ছিল, একটা লাইন ছিল, তাদের একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল, ওই পয়েন্ট মোতাবেক চলছে গিয়ে তারা আজকে সাফল্য দিকে গেছে। তো ঠিক এই কাজটাও নির্দিষ্ট পয়েন্ট মোতাবেক যদি কাজ করা যায় তাহলে সাফল্যের দিকে যাওয়া যায়।